উন্নয়নের বড় আমরাই ধারক বাহক যারা ইট প্রস্তুতকারক ইট তৈরি করি আমরা মনে করি। ক্রমবর্ধমান হারে কুষ্টিয়াতে ইট ভাটার সংখ্যা যেমন বাড়ছে, অন্যদিকে দূষিত পরিবেশের পরিমাণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ দুই মিলে দিন দিন এক অসহনীয় পরিবেশ সৃষ্টি হচ্ছে। অসহনীয় পরিবেশকে দমন করতে প্রশাসনিকভাবে মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও বন্ধ হচ্ছে না এর সকল কার্যক্রম। ফলে যা হবার তাই হচ্ছে। প্রশাসনিকভাবে কিছু কিছু সময় জরিমানার পাশাপাশি ইট ভাটা ভেঙে দেওয়ার ঘটনাও ঘটছে, কিন্তু এতে ভাটা চালনার কার্যক্রম কি বন্ধ হয়ে যাচ্ছে? যাচ্ছে না। দুই একদিন যেতে না যেতেই ভাটার কার্যক্রম আবার পুরোদমে চালু করা হয়, ফলে সরকারি পরিকল্পনা মাসপথে এসে থমকে যায়। অভিজ্ঞ মহলের মতে, সরকারি এমন কার্যক্রম অব্যাহত থাকলে অদূর ভবিষ্যৎ ভাটার সংখ্যা কমবে না, বরং যত্রতত্রভাবে বাড়তেই থাকবে। কেননা জরিমানার মধ্য দিয়ে ভাটার পরিবেশ ঠিক করা যাবে না। সেক্ষেত্রে সরকার আইন প্রণয়নের মাধ্যমে একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করতে হবে। অপরদিকে রাষ্ট্রের উন্নয়নের অবদানের ইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন ফজলুর রহমান স্বাধীন নামের একজন ইট ব্যবসায়ী। আমি একজন ইট প্রস্তুতকারক বা ইট ভাটা মালিক হিসেবে আমি মনে করি, ইট হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস পণ্য যা বাংলাদেশের অবকাঠামো বলতে বাংলাদেশের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন ইট সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। এই কারণেই আপনি স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, গির্জা, মাদ্রাসা যাই বলেন, যেটাই তৈরি করতে বলেন, আবাসন, আপনার কনক্রিট, যে কোনো জিনিস তৈরিতে ইটই একমাত্র ব্যবহারযোগ্য পণ্য। এই ইটের মাধ্যমেই আমরা সারা বাংলাদেশের যে উন্নয়নের রোল মডেল সেটা প্রতিফলিত হচ্ছে ইটের মাধ্যমে। আমরা কুষ্টিয়া জেলায় যতগুলো ভাটা আছে আমরা মনে করি পরিবেশ বান্ধব এবং পরিবেশের ভারসাম্য বজায় রেখে আমরা ইট ভাটাগুলো পরিচালিত হচ্ছে আমার জানা মতে। তো আমরা গভর্নমেন্টকে বলবো যে আমরা এই শিল্পের সঙ্গে যারা জড়িত আছি, আমরা প্রতি বছর যেরকম গভর্নমেন্টে 450,000 টাকা ভ্যাট দিই, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে সারা বাংলাদেশে যত ভাটা আছে এই ভাটাগুলো যত টাকা গভর্নমেন্টকে ভ্যাট দেয়, এই ভ্যাটটা একটা বিশাল অংশ যা বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডের একটা বড় সহায়ক। আমি মনে করি এই ব্যবসা আমরা যারা করি, আমরা আয়কর দিই, ভ্যাট দিই এবং বিভিন্ন সময় এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা এই ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হচ্ছি। অথচ আমি আশা করব যে আপনাদের মাধ্যমে বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে, যেরকম আমরা কখনো কোনো ব্যাংক লোন পাই না ভাটার উপরে, আমরা কোনো সাপোর্ট পাই না গভর্নমেন্টের যে প্রণোদনা বিভিন্ন রকম প্যাকেজ আছে, আমরা কিন্তু কোনো ভাটা মালিক এর বিন্দুমাত্র সুফল আমরা পাই না। এর কারণটা কি? এর কারণটা আমরা গভর্নমেন্টের কাছে আমাদের একটা দাবি রাখবো, বাংলাদেশ গভর্নমেন্ট, আমরা যেহেতু উন্নয়নের সঙ্গে জড়িত, আমরা বাংলাদেশের আপনার রোড ঘাট বিভিন্ন প্রতিষ্ঠান এই ইটের মাধ্যমে তৈরি হয়, তাহলে এই একটা শিল্প, এই শিল্পটাকে গভর্নমেন্ট গুরুত্ব দেবে এবং অর্থনৈতিকভাবে হেল্প করবে, ব্যাংক লোন পাবো আমরা, ব্যাংক কোনো সাপোর্ট পাবো। আমরা ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায় এইগুলো সুবিধার জন্য আমরা কথা বলেছি, আমরা বিভাগীয় মিটিং সিটিং করেছি, আমরা ডিসি সাহেবের মাধ্যমে রাষ্ট্রের কাছে বলেছি, মন্ত্রণালয়ের কাছে আমরা লিখিতভাবে দিয়েছি যে আমাদের সুযোগ সুবিধা দেওয়া হোক এই শিল্পটাকে। আমরা বাংলাদেশের যেহেতু আমরা একটা বড় উন্নয়নের বড় আমরাই ধারক বাহক যারা ইট প্রস্তুতকারক ইট তৈরি করি আমরা মনে করি, আপনাদের মাধ্যমে আমি বলবো যে আমাদের প্রতি গভর্নমেন্টের একটা সুদৃষ্টি সুনজর আগামীতে দেবে এই প্রত্যাশা আমি করতেছি। তিনি বলেন, দেশ উন্নয়নের মহাসড়কে হাঁটতে ইটের কোনো বিকল্প নাই, ইটের কথা বাদ দিয়ে উন্নয়নের কথা চিন্তা করা যায় না। সেক্ষেত্রে সরকার মানবিক বিচার করে ইট ভাটার প্রতি সহনশীল আচরণ করবেন, আর এমনটাই আশা সকল ইট ব্যবসায়ীদের। মাহমুদ রফিক, আরকে নিউজ, 24।